লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সাগরে লঘুচাপের প্রভাবে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে মুষলধারে বৃষ্টি। অন্যদিকে লঘুচাপের ফলে উত্তাল সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। পটুয়াখালীর কুয়াকাটা সহ অন্যান্য সমুদ্র বন্দরেও বহাল 3 নম্বর সতর্ক সংকেত। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। রাজধানীতেও বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কাজীপাড়ায় আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে কিছুক্ষণ আগে কিন্তু বেশ বলা যায় যে সকাল থেকেই বৃষ্টি হয়েছে, বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যদিও বৃষ্টি নেই, কিন্তু মিরপুরের বিশেষ করে কাজীপাড়া শেওড়াপাড়া মানুষের যে ভাগ্যের যে পরিবর্তন সেটি কিন্তু আসলে হয়নি। তারা অভিযোগ করছেন যে একটু বৃষ্টি হলেই মিরপুর কাজীপাড়ার বা শেওড়াপাড়ার যেই এলাকাগুলো রয়েছে একেবারে প্রধান সড়কের পাশে পুরো রাস্তায় কিন্তু ডুবে যায়, এবং আমরা সেই চিত্রটি এখন লক্ষ্য করছি। আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে ঠিক কাজীপাড়া যে মেট্রো স্টেশন রয়েছে তার সংলগ্ন যে ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনের পাশের যে মূল সড়ক, দুই পাশেই পুরো সড়ক ডুবে গিয়েছে। পুরো সড়কের বলা যায় যে দুই হাত বাকি রেখে পুরো সড়কটি কিন্তু ডুবে গিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বেশ কষ্ট করে, নিদারুণ যে দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্র আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা বলছেন যে একটু বৃষ্টি হলে এই পুরো সড়কটি ডুবে যায়, পাশাপাশি এখানকার যে ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনের ময়লা মূল পানিতে এসে বৃষ্টির পানিতে মিশে গিয়ে সেই যে দুর্ভোগ সেটি আসলে কয়েক গুণ বেড়ে যায়, এবং এটা অবর্ণনীয় দুর্ভোগের কথা তারা আসলে আমাদেরকে বলছেন এবং অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে সেটা আসলে দু এক বছর ধরে না, বছরের পর বছর ধরে এই যে সমস্যা সেই সমস্যা চলছে। তারপরেও কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে সেই তাদের কিন্তু টনক নড়ছে না, বা তাদের যেই যথাযথ সেই উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু তারা গ্রহণ করছে না। বিশেষ করে এখানে এখানকার যারা দায়িত্বে রয়েছেন, এখানকার যারা বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে বিশেষ করে ওয়াসা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, তাদের যেই যে উদ্যোগ সেই উদ্যোগ যথাযথ নয় বলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন, অভিযোগ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পানিটা জমে গিয়ে পুরো রাস্তা ডুবে গিয়েছে, এবং চলাচলের ক্ষেত্রে পুরো যেই গাড়িগুলো রয়েছে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া এলাকার যারা লোকজন রয়েছেন বাসিন্দা রয়েছেন তারাও তাদের যেই চলাফেরা সেই চলাফেরা কষ্টে হয়ে দাঁড়িয়েছে, এবং তারা স্বাভাবিকভাবে যে চলাফেরা সেটি করতে পারছে না। এছাড়া ডাস্টবিনের ময়লা পানিতে মিশে গিয়ে যেই নোংরা পানিতে পরিণত হয়েছে, এবং এখানে যারা চলাফেরা করছেন সে তারা বলছেন যে এখানকার চলাফেরা করলে পায়ের যেই বা চামড়াতে যে আমাদের যেই বিভিন্ন ধরনের সমস্যা রোগবালা সেই রোগবালা কিন্তু দেখা দিচ্ছে, চর্মরোগ দেখা দিচ্ছে। এভাবেই কিন্তু বলা যায় যে বৃষ্টি হওয়ার পরে এই যে জমে থাকা পানি সেই জমে থাকা পানি অবর্ণনীয় যে দুর্ভোগ সেই দুর্ভোগে পরিণত হয়েছে। তো কাজীপাড়া থেকে এই ছিল আমার হাতে সবশেষ। বৃষ্টির কারণে জলাবদ্ধতার খবর জানছিলাম কাজীপাড়া থেকে।